নতুন বছরের যাত্রায় নতুন সিনেমা নিয়ে আমরা আসছি ব্ল্যাক ওয়ার টিম মিশন এক্সট্রিম 2। আপনারা জানেন আমরা গত বছর ঠিক এরকম সময়টাই মিশন এক্সট্রিম 1 রিলিজ করেছিলাম, তো এবার আমরা ঠিক এটারই সিকুয়াল ব্ল্যাক ওয়ার নিয়ে আসছি। তো আসলে এবার প্যাকেজটা একটু আগের থেকে বিগ এবং বড় ধামাকা, সেজন্যই আমি অনেক বেশি এক্সাইটেড এবার বছরের শুরুটা যাতে ব্ল্যাক ওয়ার খুবই ধামাকা দিয়ে আসতে পারে, এবং সেই সঙ্গে যারা সিনেমা প্রেমী দর্শক রয়েছেন তাদেরও যাতে অনেক বেশি ভালো লাগে, এবং এই নতুন একটা চমৎকার ধামাকা মুভি দিয়ে যেন তারাও শুরু করতে পারে। প্রথমত ব্ল্যাক ওয়ার মানুষ কেন দেখবে সেটা যদি বলি, নাম্বার ওয়ান হচ্ছে যে মানুষ কি দেখতে চায়। তো প্রথমে যদি তার জানা থাকে যে এটা কোন জনরার সিনেমা, যেটা একটা অ্যাকশন থ্রিলার সিনেমা, তাহলে অ্যাকশন এবং থ্রিল এই দুইটা জিনিস এখানে আসে কিনা, তো সেদিক দিয়ে বলবো যে ব্ল্যাক ওয়ারের একদম প্রথম সিন থেকেই, প্রথম দৃশ্য থেকেই থ্রিলটা শুরু হবে এবং শেষ দৃশ্য পর্যন্ত সেটা শুধু এভারেস্টের যেই আপনার চূড়া সেটার দিকে উঠতে থাকবে। এবং সেটার প্রধান কারণটাই হলো যেহেতু আমাদের একটি প্রথম পর্ব ছিল, এটা সিকুয়াল, তো এস্টাবলিশমেন্ট বা ইন্ট্রোডাকশন যে পর্বটা সেটা আমরা মিশন এক্সট্রিম 1-এ সেরে ফেলেছি, এবং সেকেন্ড পার্টে একদম প্রথম থেকেই সেটার শেষ থেকে এবং ওই থ্রিল এবং সাসপেন্স থেকে শুরু হবে। তো এটা হলো প্রথম কথা, এবং গল্পের গতি এবং গল্পের যে বলার ঢং সেটাই আমি বলবো যে এটা একেবারেই মেদবিহীন একটি গল্প, এবং সেটা দর্শকরা দেখলে বুঝতে পারবেন। আর অ্যাকশন যেটা বলবো যে অ্যাকশন ফিল এবং গান ফাইট এবং যেটা আন কম্ব্যাট যেটাকে আমরা বলি, যে সেই বিষয়গুলো দর্শকরা খুব পছন্দ করেন, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশের যে আনআম কম্ব্যাট এবং যে গান ফাইটগুলো হয়, যে স্টাইলগুলো থাকে, আপনার ল এনফোর্সমেন্ট এজেন্সির যে মুভমেন্টগুলো সেগুলো খুব লাইক করে। তো আমার কাছে মনে হয় এই তিনটা জিনিসের কম্বিনেশনটাই ব্ল্যাক ওয়ারে পাওয়া যাবে, এবং সব কিছু মিলিয়ে আমি বলবো যে ওভারঅল ব্ল্যাক ওয়ার একটা কমপ্লিট প্যাকেজ ফর দ্য সাসপেন্স এবং অ্যাকশন থ্রিলার যারা আছেন তাদের জন্য। এবং সেই হিসাবেই আপনারা সবাই চলচ্চিত্রটি সিনেমা হলে গিয়ে দেখবেন বলে আমার বিশ্বাস।